হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল তো আজকে পুরো দিন আসলে কোনো কোনো ভিডিও করি নাই মানে কোনো ব্লগ ভিডিও করি নাই তো রাত্রে রান্না করছিলাম এই সময় একটু ক্যামেরা হাতে নিলাম ভাবলাম চ্যানেলের জন্য যে একটু কিছু ভিডিও বানাই তো আসলে একটু সেক ফিল করতেছে আর কি একটু অসুস্থ অসুস্থ বোধ হচ্ছে আসলে মসম চেঞ্জ হইতেছে বাচ্চারা বড়োরা আমরা সবাই একটু একটু লাগে একটু মাথার বেতা সর্দি এরকম আর কি সবারই বিশেষ করে বাচ্চাগুলো যে স্কুলে যায় জার্নি করে তাছাড়া স্কুলে অন্যান্য বাচ্চারা যখন অসুস্থ থাকে আর বাচ্চারা স্কুলে যাওয়ার কারণে আর কি ওদের একটা মানে ভাইরাস এফেক্ট হয়ে যায় তো ওরাও একটু একটু লাগে শেখ হয়ে যায় তো সব মিলিয়ে নিজের যে প্রায় সময় মন মানসিকতা হয় না ব্লগিং করার বা সব কিছু রেকর্ড করার সেই জন্য আর কি আজকে আর তেমনভাবে কোনো রেডি মানে ভিডিও ব্লগ ভিডিও আর করি নাই আর কি তো রাত্রে এখানে আমি নেক্সট স্কুলে যাওয়ার জন্য আর কি বাচ্চাদের জন্য ভাবলাম রান্না করে রাখি এতে করে একটু সুবিধা হয় আমরা যেহেতু প্রবাসে আছি এখানে কোনো কিন্তু আমাদের হেল্পার নেই যে আমরা একটা করবো আর অন্য একজন অন্য একটা কাজ করে নেবে সব কিছুই নিজের হাতে করতে হয় এর জন্য আর কি টাইম টেবিল নেই যে কাজটা যে কোনো করতে পারি মনে হয় একটা কাজ করা শেষ হলো আর কি তো তেমন অবস্থা তো রাত্রে সবাই ঘুমিয়ে আছে আর আমি ভাবলাম একটু রান্না রান্নাবান্না করে রাখি যাহাতে দিনের জন্য একটু সুবিধা হয় তো আমার বাচ্চারা আবার বিশেষ করে আমার আয়ান সকালে অন্য কোনো কিছুই খেতে চায় না আর কি ওকে যদি আমি একটু বাদ দিয়ে দেই সকালে গরম গরম ভাত তাহলে বেশি না দু তিন বাইট বাত ও অ্যাটলিস্ট খেয়ে যায় আর কি এই জন্য আমি সবসময় প্রায় সময় আর কি রাত্রে ওর পছন্দের কোনো খাবার রান্না করে তারপরে ঘুমাই তো সামিয়া বলছে আজকে টিফিনে ওকে পাস্তা দেওয়ার জন্য পাস্তা দিলে নাকি খেয়ে নেবে প্রায় সময় দেখা যায় সামিয়া টিফিন খেয়ে আসে না আর আমার খুব রাগ হয় তো সব সময় ওকেই জিজ্ঞেস করি যে আজ নাস্তাতে কি দেব মানে আজ ওকে টিফিনে কি দেব। ওর পছন্দ মতো এই টিফিনগুলো দেওয়ার চেষ্টা করি যাহাতে ও খেয়ে নেয় মেয়েটা আমার অ্যাকচুয়ালি খেতে চায় না কোনো কিছুই খেতে চায় না তো ওকে নিয়ে একটু টেনশন নিয়ে আসছি তো এখানে আমি দেখেন পাস্তা বয়েল করার জন্য পানি আগে থেকে ফুটিয়ে রাখছিলাম চুলা অফ করে দিয়েছিলাম মাঝে তো তারপরে ফুটন্ত পানির মধ্যে আমি কিছুটা পাস্তা দিয়ে একটু তেল লবণ দিয়ে দিয়েছি পাস্তাগুলো বয়েল করব আর এদিকে আমি মাংস রান্না করব আজকে কাশির মাংস আলু দিয়ে রান্না করব তো যা যা লাগে আর কি সবই রেডি করে নিয়েছি এখানে আদা রসুন একটু আমি বেটে নিয়ে নিই বেটে নেই নেই আর কি একটু কুটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো মাংস রান্না করতে যা যা দেওয়ার হয় সব কিছুই দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সবগুলো মশলা আমি দিয়ে দেব তো পাস্তাগুলো রান্না করব হলো এখান থেকে কিছু মাংস নিয়ে নেব মাংস দিয়ে একটু একটু মাংস দিয়ে আর কি পাস্তাটা রান্না করলে খেতে ভালো লাগে প্রায় সময় ডিম দিয়েও বানাই তবে আমার ছেলের একটু অ্যালার্জিক প্রবলেম আছে আরও খেতেও ছায় না এই জন্য আর কি প্রায় সময় ডিম দিয়েও বানাই প্রায় সময় মাংস বা কোনো সময় অন্য কোনো কিছু দিয়েও বানাই তো এদিকে দেখেন পাস্তাগুলোতে ব্লক চলে আসছে আমি একটু নাড়াছাড়া করে দিলাম পাস্তা আবার একটু নাড়াছাড়া না করে দিলে সব একের সাথে অন্যটা স্টাক হয়ে যায় তো এই তো মাংসগুলোতে দিয়ে দিচ্ছি মশলাপাতি যা যা লাগে তো এখানে নিয়েছি দুই ধরনের মরিচের গুঁড়া হলুদ ধনিয়া জিরা তারপরে মাংসর মশলা তো সব উপকরণ দিয়ে দিচ্ছি সম মানে সম পরিমাণ মানে যতটুকু দিতে হয় অতটুকু এখানে প্রায় এক কিলোর মতো বা একটু বেশি মাংস আছে তো তার উপরে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা রান্নাবান্নার ভিডিওগুলো আসলে হাতে মোবাইল নিয়ে করা খুবই মুশকিল কিছুদিন থেকে ভাবছিলাম একটা ভালো কোয়ালিটির টাইপয়েড কিনবো তো ব্লগিং শুরু করার পর থেকে প্রায় তিনটা টাইপয়েড কিনে নিয়েছি টাইপয়েডগুলো ভালো পাওয়া যাচ্ছে না আসলে এখানে জানি না কোথায় পাবো ভালো একটা টাইপয়েড টাইপয়েড ছাড়া ব্লগিং করা আর তাছাড়া যদি মানে ভিডিও করার মতো অন্য কোনো মানুষ না থাকে তাহলে কিন্তু ব্লগিং করা আসলেই কষ্ট তো এই ব্যাপার তো এই একটা টাইপয়েড কিনবো ভাবছি ভালো দেখে কিনলে আবার ভিডিও করতে একটু সুবিধা হবে এখন বর্তমানে আসলে হাতে ফোন নিয়ে আর যা কিছুই হোক কিন্তু রান্না করা পসিবল হয় না একটু কষ্টই হয়ে যায় তো এই তো দেখেন না চা করা এক হাতে আর এক হাতে মোবাইল দেওয়া অনেকটাই কষ্ট তো আমি আলু দিয়ে মাংস রান্না করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন মাংস আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি আলু দিয়ে কষিয়ে নিয়ে জুলের পানি দিয়ে দিয়েছি তো আমি একদম কম তেলে কিন্তু রান্না করতে চেষ্টা করি আর কি এখানে দেখা যাচ্ছে অনেক লাল হয়ে গিয়েছে আসলে আমি অতটা তেল ইউজ করি নাই আর হাড্ডিওয়ালা মাংসগুলো থেকে অনেকটা তেল তাড়াতাড়ি বেসে ওঠে তো এবারে পাস্তাগুলো বসিয়ে দেব। তো ইদানিং আমার একটা চুলা খারাপ হয়ে গিয়েছে এই জন্য রান্না করতে একটু লেট হয়ে যায় একটা চুলার একটা মানে যে জালি একটা খারাপ হয়ে গিয়েছে চেঞ্জ করতে হবে তো যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটা আশা করছি আমার এই পাস্তা রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে আর ভালো লাগবে আশা করি আপনাদের তো বরাবরই বলি আমি পাক্কা রাধুনির রাধুনিদের জন্য বা স্পেশাল যারা রান্না বান্না করে ওদের জন্য আমার রান্নাগুলা শেয়ার করি না আমার রান্নাগুলা শেয়ার করি যারা আমার মতো অত বেশি জানে না আর কি নতুন নতুন যারা শিখতেছে ওদের জন্য একটু হলেও হয়তো আইডিয়া হবে আমিও তেমন একটা অত বেশি স্পেশালিস্ট না রান্নাবান্নার ক্ষেত্রে আমি মোটামুটি যা পারি তাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি তো এই তো পাস্তা রান্না করার জন্য করাইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো বেশি না এখানে দুই টেবিল চামচ তেল হবে দিয়েছি তো তেলগুলা দিয়ে তেল গরম হয়ে গেলে আমি দুই দুই কোয়া রসুন একদম ছোট করে কেটে রাখছি ওগুলো দিয়ে দেব। যেহেতু মাংস দিয়ে রান্না করতেছি একটু আদা দিলেও পারা যায় কিন্তু আমি ওই যে কষিয়ে নেওয়া মাংস থেকে একটু মাংস উঠিয়ে রাখছি আর কি সেই জন্য আর আদা দিব না ওখানেই আসে তো রসুন কোয়াগুলো আমি একদম এক সেকেন্ডের মতো বেজে নেব নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো তো সাথে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ গ্রিন চিলি বেশি দিলাম না যাহাতে বাচ্চাদের জাল না লেগে যায় তো তারপরে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা একটা পেঁয়াজ এখানে আছে ছোট্ট একটা পেঁয়াজ এখন আমি পেঁয়াজগুলোকে একটু গোলাপি কালার হওয়া পর্যন্ত বেজে নেব তো পেঁয়াজগুলো আমার বাজা হয়ে গিয়েছে একদম হালকা বেজেছি আর কি খুব বেশি লাল করে বাজবো না পাস্তাতে লাল করে পেঁয়াজ বাজলে আমার কাছে ভালো লাগে না একটু এভাবে হালকা গোলাপি রঙের পেঁয়াজ হলে পাস্তাতে আর কি মজা লাগে আমার কাছে তো পেঁয়াজ ভেজে নিয়েছি আর আমি এই তো সব ধরনের মশলা একটু একটু ইউজ করব। অনেকে আবার পাস্তাতে গুঁড়া মশলা ইউজ করতে চান না তো আমি সব ধরনের মশলা একটু একটু দিয়ে দিই তো একটা টমেটো কেটে দিয়েছি এখানে দেখেন ছোটো ছোটো টুকরো করে একটা টমেটো দিয়ে দিলাম পাস্তাগুলো একটু টক টক খেতে আমার কাছে জানি না কেন ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার কাছে ভালো লাগে পাস্তাতে একটু টমেটো দিলে তো তারপরে দেখেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু আগে থেকে একটু লবণ দেওয়া আছে সিদ্ধতে এই জন্য এখন একটু শুনে দিতে হবে তো দিয়ে দিয়েছি আমি লবণ এবারে আমি গুঁড়ো মশলাগুলা দিয়ে দিতেছি তো আমি ভাবতেছি আমার ব্লগগুলা সিলেটি ল্যাঙ্গুয়েজে করব নাকি শুদ্ধ ল্যাঙ্গুয়েজে করব আমি প্রথম থেকে এবার শুদ্ধ ল্যাঙ্গুয়েজে মানে শুদ্ধ ভাষায় ব্লগিং করার চেষ্টা করতেছি আর কি তো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন আমার আমাকে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনারা আমার ব্লগুলা সিলেটি ল্যাঙ্গুয়েজে সিলেটি ভাষাতে শুনতে ভালোবাসেন নাকি শুদ্ধ ভাষাতে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী চেষ্টা করব। যেমন আপনাদের যদি বুট থাকে শুদ্ধ ল্যাঙ্গুয়েজে তাহলে আমি শুদ্ধতেই করব আর আপনারা যদি বুট করেন সিলেটি বাসায় তাহলে অবশ্যই আমি সিলেটিতে ভিডিও করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন আশা করি তো দেখেন আমি মাংসগুলো মানে ওই যে আলু দিয়ে মাংস রান্না করছি ওই থেকে আমি কিছুটা বোনলেস মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি মশলা কষানো হওয়ার পরে আর কি দিয়ে দিয়েছি আর এখন ওই মাংস রাখা বাটিটা দুয়ে একটু পানি দিয়ে দেব। যেহেতু মাংসগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা তাই এখন আর খুব বেশি সময় নিতে হবে না আমি একটু কষিয়ে নিয়েই তারপরে দিয়ে দেব বাকি যা যা দেওয়ার আর কিছু সময় আমি কষিয়ে একটা ডাকনা লাগিয়ে দু এক সেকেন্ড রান্না করে নেব দু এক মিনিট আর কি রান্না করে নেব তো পাশে দেখেন মাংস রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিয়েছি মাংস রান্না করতে খুবই ভালো লাগে মাছ টাছ ওগুলো রান্না করতে একটু জামেলাই মনে হয় আমার কাছে আর মাংস রান্না করা আমার কাছে খুব খুব ভালো লাগে তো দেখেন আমি মাংসগুলো মানে এই যে পাস্তার মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব এখানে সস তো এখানে আমি নিয়েছি টমেটো যে সস যেটা ওটা আপনারা এখানে আর কি একটু চিলি সসও ইউজ করতে পারেন তো আমার কাছে চিলি সস নেই এই জন্য চিলি সসটা আর দিতে পারলাম না আপনারা অবশ্যই দিবেন যদি হাতে থাকে অনেক অনেক টেস্টি হবে আপনাদের পাস্তাটা যদি দিতে পারেন তো টমেটো পেস্ট দিয়ে কিছু ফ্রেশ ধনিয়া পাতাও দিয়ে দিলাম দিয়ে এবার মিক্স করে নেবো সব কিছু তো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তাগুলা আর দেখেন পাস্তাগুলো আমি ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়েও নিয়েছিলাম তারপরেও স্টাক হয়ে গিয়েছে তো পাস্তাগুলো এভাবে একটার সাথে আর একটা স্টাক হয়ে যায় তো এবারে আমি বয়েল করে রাখা পাস্তাগুলা দিয়ে দিতেছি পাস্তা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে প্রত্যেকটা পাস্তার গায়ে মশলা লেগে যায় খুব সুন্দর মতো তো পাস্তা বিশেষ করে আমরা বিকেলের নাস্তাতেই খাওয়া হয় সকালে খুব কম খাওয়া হয় তবে আজকে বানিয়ে নিতেছি যা মানে বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দেবো আর পরের দিন বিকেলেও যাহাতে খেয়ে নিতে পারি তো এই আর কি বললাম তো আমরা প্রবাসের লাইফ আমাদের একটা কাজ যদি আমরা রাত্রের কাজটা সকালে করে রাখি সকালের কাজটা বিকেলে করে রাখি তাহলে আমাদের মনে হয় যেন একটা কাজ অন্তত করা আসে আর কি এরকম মনে হয় তো পাস্তা বানিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে একটু দিব আর পরের দিন বিকেলে একটু খেয়ে নেব আর কি তো দেখেন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা মাংস সব পাস্তার সাথে মিক্স করে দিয়ে একটু সময় রান্না করে নিয়ে আমি দিয়ে দিয়েছি উপর থেকে ধনিয়া পাতা এবারে আমি আবারও একটু মিক্স করে দিচ্ছি তো হয়ে গেছে আমার পাস্তা রান্না করা আশা করছি ভালো লাগছে আপনাদের কাছে আমার পাস্তা রেসিপি বা পাস্তা রান্না করা তো শেষ হলো আমার আজকে রাত্রে রান্নাবান্না এবার গিয়ে ঘুমিয়ে পড়ব। সকালে যদি পারি ব্লগিং শুরু করব ডেইলি ব্লগ আর দেখা যাক কী করতে পারি তো যাই হোক কেমন লাগলো আমার আজকের ভিডিও আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যে কোয়েশনটা আপনাদের কাছে করছি অবশ্যই আশা করি আপনারা আমার আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আমাদের জন্য দোয়া করতে ভুলে যাবেন না আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজব রুহান আসসালামু আলাইকুম